أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله বাংলাদেশে কিছু সংখ্যক বক্তারা তারা নাকি সাধারণ মানুষের ইমানকে ধ্বংস করে দিচ্ছেন তার ভিতরে নুরুল ইসলাম অলিপুরি সাহেব হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব আবু সুফিয়ান কাদরী সাহেব আট রশিদ পীর সাহেব আবুল কাশেম নুরি সাহেব আবুল কাশেম নুরি সহ আবুল করিম সিরাজগঞ্জী সাহেব ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেব দেওয়ানবাগের পীর সাহেব আহমদ শফি সাহেব মাইজ ভান্ডারী সাহেব খালিক সাইফুল্লাহ আইয়ুবী সাহেব নাসিরুদ্দিন চাঁদপুরি সাহেব তুফাজ্জল সাহেব কফিলউদ্দিন সালিহী সাহেব সরমুনার পীর সাহেব এবং কুতুববাগী সাহেব ইনারা নাকি বাংলাদেশের মানুষের ইমানকে নষ্ট করছেন প্রকৃত পক্ষে এই লোকগুলি সত্যি কি মানুষের ইমান নষ্ট করতে পারেন একজন মুসলিম তার ইমান কি বাংলাদেশের এই হুজুরগুলি নষ্ট করতে পারবে কখনো তারা কি এই ক্ষমতা রাখেন একজন মুসলিমের ব্যাপারে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই কোরআনের ভিতরে রাসূলে কারীম যে স্লোগান দিয়ে গেছেন তিনি ৬ নম্বর সূরা আল আনআমের ১৬২ নম্বর আয়াতের দৃষ্টিতে চিরকাল একটি স্লোগান দিয়েছেন সেই স্লোগানটি কি আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ বলেন কুল তুমি ঘোষণা করে দাও ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন তুমি বলে দাও নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তো একজন মুসলিম নামাজ পড়লে আল্লাহর জন্য পড়েন কারোর জন্য পড়েন না একজন মুসলিম কুরবানি করলে শুধু আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য আল্লাহর নামে করেন অন্য কারোর নামে করেন না একজন মুসলিমের জীবন এবং মৃত্যু আল্লাহ তাআলার জন্য এই মুসলিম পৃথিবীতে আজ রসুল নেই সে কোন জিনিস মেনে চলবে এই হুজুরদের কথা শুনবে এই হুজুরদের মাহফিলে যাবে এই হুজুরদের পিছনে চক্কর কাটবে না একজন মুসলিমের করতে হবে কি সেটাই করতে হবে যেটা রাসূলে কারীম করে গেছেন ৪৬ নম্বর সূরা আল আহকাফের ৯ নম্বর আয়াতে আমরা দেখতে পাই এখানে আল্লাহ তাআলা বলেন কুল মা কুনতু বিদাম মিনার রাসূল রাসুলকে বলছেন তুমি ঘোষণা করে দাও আমি রাসুল হিসেবে নতুন কোন রসুল নই ওয়ামা আদরি মা ইফালু বি ওয়ালা বিকুম আমি জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে এবং তোমাদের সাথে বা কেমন ব্যবহার করা হবে ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া আমি বরঞ্চ যার অনুসারী যার অনুসরণ করে যাচ্ছি সেটা হলো আমার দিকে যা ওহি করা হয় প্রত্যাদেশ হয় রাসুলের দিকে এই কোরআনের থেকে এই কোরআনের অনুসারী রাসুল চিরকাল ছিলেন আজ রাসুল নেই একজন মুসলিমের জন্য সমস্যা নেই কারণ রাসুল রেখে গেছেন কোরআনে কারীম আমরা কোরআনে কারীমের মাধ্যম দিয়ে আমরা রাসুলের জীবনের রাসুলিক যে দিকটা সেই দিকে তিনি যা কিছু করে গেছেন আমরা করতে পারি রাসুলের আরেকটা দিক রয়েছে তার মানসিক দিক মানসিক দিকে তার মানসিক সাইডে তিনি দেখা গেল রুটি পছন্দ করতেন রুটি খেতেন গোশত পছন্দ করতেন গোশত খেতেন কিন্তু মানসিক সাইডের সেটা ছিল ওই সাইডটা তার ব্যক্তিগত ঘুমানোর সময় যদি তার ইচ্ছা হতো তিনি মশারি টাঙ্গিয়ে ঘুমাতেন ইচ্ছা না হলে মশারি খুলে ঘুমাতেন
এটা হলো তার মানসিক এবং মানবিক সাইড। এই সাইড নিয়ে একজন মানুষ বিভিন্ন ধরনের যে উক্তি বা নিজেদের পক্ষ থেকে যে সমস্ত কথাবার্তা রাসূলের ব্যাপারে বলে যাচ্ছেন সেগুলি যখন কোরআনের দৃষ্টিতে আপনি চেক করবেন তখন দেখবেন সবই জান, সব কথাগুলির মধ্যে ভেজাল। কোরআনে যেমন লেখা রয়েছে, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর সূরা আন-নিসা 3 নম্বর আয়াতে বলছেন, তোমাদেরকে বিয়ে করতে হবে এমন মেয়ের সাথে যা যে কিনা বালেগ। তো রাসূলে করিম যখন যখন বিবাহ করেছেন তখন তখন তিনি বালেগ মেয়ের সঙ্গে বিয়ে করেছেন। নাবালেগ কোনো মেয়ের সাথে রাসূল বিবাহ করতেই পারেন না, কারণ কোরআনের আদেশ অবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ, নিকার বয়স যে মেয়েটার সাথে আপনি বিয়ে করবেন তার নিকার বয়স হতে হবে। তো রাসূল কোরআনের বিপরীত যেতেই পারেন না। সমাজের লোকেরা রাসূলের ব্যাপারে বলছেন এই ভ্রান্ত কিছু হুজুররা যে তিনি তালি দেওয়া, জোড়া দেওয়া, 70টি জোড়া লাগানো পট্টিওয়ালা কাপ কুর্তা পরতেন। কোরআনে আল্লাহ বলছেন তার কাছে একটি কুর্তা ছিল না, ওয়া সিয়াবাকা ফাতাহির, অগণিত কাপড় ছিল রাসূলের কাছে। রাসূলের ব্যাপারে অনেকের ধারণা তিনি খুব গরিব ছিলেন, কোন রকমে আবু তালেবের ঘরে তিনি বসবাস করেছেন, কিন্তু কোরআন বলছে রাসূলের কাছে একাধিক ঘর ছিল, বুয়ুতান নবী, অনেকগুলি ঘর নবীর কাছে ছিল। কোরআন যখন আপনি পড়বেন তো কোরআনের দৃষ্টিতে যখন আপনি রাসূলকে চিনবেন তখন আপনি রাসূলকে সত্যি পাবেন এমন এক ব্যক্তিত্ব যিনি গোটা বিশ্বকে লিড করতেন তার যুগে। কিন্তু আপনি যদি রাসূলের হাতে তলোয়ার ধরায় মনে করেন 57টি যুদ্ধ তিনি করেছিলেন আর বাবলা গাছের নিচে তিনি আরাম করতেন, কাটার উপরে শুতেন এবং বুড়ির কাটা বিছানো রাস্তার উপরে খালি পায়ে হেঁটে যেতেন, এসবগুলি হলো চক্রান্তমূলক কথা, রাসূলকে অপমান অসম্মান এবং তার শানে গুস্তাখি করার কথাবার্তা। কোরআন এসব থেকে একেবারে পবিত্র। যে রাসূলে করিমকে আপনি মানবেন তার ব্যাপারে তো কোরআনের কথাই রয়েছে, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যিনি আখলাক চরিত্রের সর্বোত্তম শিখরের একজন ব্যক্তিত্ব। শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাতামান নাবিয়িন তিনি না, ইব্রাহিম রাসূল থেকে নিয়ে রাসূলে করিম পর্যন্ত সবারই চরিত্র ছিল এরকম। তারা কাউকে কোনোদিন কোরআনের বাইরে কোনো গ্রন্থের অনুসরণ অনুকরণ করতেই বলেননি। এখন 46 নম্বর সূরা আল আহকাফের 9 নম্বর আয়াতে রাসূল বলছেন যে আমি অনুসরণ করি তার যা আমার দিকে ওহি করা হয়। এবার আসেন, রাসূল প্রচারক ছিলেন কোন জিনিসের, তিনি কোন জিনিস প্রচার করতেন। 5 নম্বর সূরা আল মাইদা 67 নম্বর আয়াতে দেখেন, এখানে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রব্বিক, রাসূল তোমাকে তাবলিগ করতে হবে কোরআনের, কারণ এটাই তোমার রবের পক্ষ থেকে নাযিল করা। রাসূল কোরআনের সাথে মানুষের সমস্যা সমাধান দিতেন। 50 নম্বর সূরা 45 নম্বর আয়াতে ফাযাক্কির বিল কোরআন, তিনি উপদেশ দিতেন কোরআনের সাথে। 6 নম্বর সূরা আল আনআম এর 19 নম্বর আয়াতে রাসূলে করিমকে আল্লাহ বলছেন ওহিয়া ইলাইয়া হাযাল কোরআন, এইভাবে খুলে দেখাতেন যে এই কোরআন আমার দিকে ওহি করা হয়, অন্য কিছু না। তো এইসব বক্তারা কিভাবে একজন মুসলিমের ইমানকে নষ্ট করবেন, কিভাবে একজন মুসলিমকে বিভেদ বিচ্ছেদ করে নিজ নিজ পার্টিতে নিয়ে যাবেন, সম্ভব না। একজন মুসলিম জানে চিরকাল মুসলিম রূপে তাকে এই পৃথিবীতে থাকতে হয় আর মৃত্যুবরণও মুসলিম রূপে করতে হয়। 22 নম্বর সূরা আল হাজের 78 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াসাম্মা কুমুল মুসলিমিন, তোমাদের নাম তিনি মুসলিম রেখেছেন, ওলা তামুতুন না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ করবে না মুসলিম নাম ছাড়া। রাসূলে করিম তিনি চিরকাল তার সোসাইটিতে বলতেন ওয়ান আউওয়ালুল মুসলিমিন, 6 নম্বর সূরা আল আনআমের 163 নম্বর আয়াত। আবার 7 নম্বর সূরা আল আরাফ 3 নম্বর আয়াতে দেখেন, এই আয়াতের দৃষ্টিতে যদি আপনি নিজেকে একটু
ঢেলে নিতে পারেন, তাহলে কোশ্চেন কালেও কেউ আপনাকে পথভ্রষ্ট করতে পারবে না, আপনার ইমানকে ধ্বংস করতে পারবে না। আল্লাহ বলছেন সকলকে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম, তোমাদের সবার কাছে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করছেন যে জিনিস, সেই জিনিসের অনুসরণ তোমরা করবে। আর সেই জিনিসটি কার পক্ষ থেকে এসেছে? ইমাম বুখারী সাহেবের পক্ষ থেকে, ইমাম আবু হানিফা সাহেবের পক্ষ থেকে, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল সাহেবের পক্ষ থেকে, জালালউদ্দিন রুমি সাহেবের পক্ষ থেকে? না। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের দিকে যে জিনিসটি নাজিল করা হয়েছে তার অনুসরণ করতে হবে। এই ব্যাপারে মুসলিমদের সাথে আমরা যারা মুসলিম, আমাদের সাথে আহলে কিতাব যারা রয়েছে পৃথিবীর, তারাও একমত যে এই কোরআন আল্লাহ থেকে নাজিল হয়েছে। আহলে কিতাবদেরও একই মত মুসলিমদের ব্যাপারে, এই কোরআনের ব্যাপারে তারা জানে, মুসলিমদেরকে তারা বলে হ্যাঁ আল্লাহ কোরআন নাজিল করেছেন। এদের কাছে জিজ্ঞেস করেন যে এই যে গ্রন্থগুলি, এগুলি কি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে? তারা বলবে না, এগুলি মহান মনীষীদের লেখা। সমস্যা নেই, মহান মনীষীদের লেখা। আল্লাহ এখানে বলছেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনী আউলিয়া, এই কোরআনের বাহিরে অন্য কোনো গ্রন্থের তোমরা অনুসরণ করবে না, কোনো আউলিয়ার অনুসরণ করা যাবে না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষেধ। কলিলাম মা তাদাক্কারুন, তোমরা খুব কম লোকেরাই আল্লাহ তাআলার এই কথা মতো তোমরা জীবন কাটাও। এখন আরেকটি প্রশ্ন জাগে, যারা এই পৃথিবীতে নিজেদের হাতের দ্বারা গ্রন্থ রচনা করে, তারা বলছে যে এই গ্রন্থগুলি ধার্মিক, মানুষকে ধার্মিক বানায়, ধর্মের গ্রন্থ, তাদের ব্যাপারে দেখেন এখানে আল্লাহ বলছেন 2 নম্বর সূরা আল বাকারা এর 79 নম্বর আয়াত, ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামানান কালিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। আল্লাহ বলেন ধ্বংস হোক তারা যারা নিজেদের হাতের দ্বারা কিতাব লেখে এবং বলে এই গ্রন্থটিও আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটাও ইসলামের গ্রন্থ। লিয়াশতারু বিহি সামানান কালিলা, এদের গোমর ফাঁস করে দিচ্ছেন আল্লাহ, এরা চায় 2 পয়সা ইনকাম করতে, এই গ্রন্থগুলি বিক্রি করে 2 পয়সা ইনকাম করে। না আমাদের সিস্টেম বিশ্বাস করেন, আপনি দুনিয়ার যেখানে থাকুন মক্কা থেকে নেন, আপনার নামাজের জন্য কোনো গ্রন্থ কেনারই প্রয়োজন নেই, কিন্তু বাইতুল মোকারামের যে মার্কেট রয়েছে সেই মার্কেটে যে দেখেন কিতাবের সেখানে ঢের লাগা রয়েছে, কত প্রকারের যে খালি নামাজ শিক্ষা রয়েছে আপনি কল্পনাও করতে পারবেন না। তারপর আল্লাহ বলছেন ফাওয়াইলুল্লাহ মিম্মা কাতাবাত আইদিহিম, ধ্বংস হোক যা তারা নিজেদের হাতের দ্বারা লিখেছে, ওয়াওয়াইলুল্লাহ মিম্মা ইয়াকসিবুন, এবং যা কিছু তারা কামাই করে যাচ্ছে তারা ধ্বংস হোক। তো কোনো বক্তা বা কোনো এমন ব্যক্তি যে কাহিনী করে, যে আবৃত্তি করে, কি করে আপনার ইমানকে ধ্বংস করবে? ইমান ধ্বংস করার মূল ষড়যন্ত্র যারা করে যাচ্ছে তাদের থেকে মুসলিমরা সব সময় দূরে থাকে। আর এই সব লোকগুলির কাছে মূলত কি রয়েছে? কোরআনের কথা যদি বলে আপনাকে শুনতেই হবে, এরা সবাই নিরঙ্কুশভাবেই সমাজে প্রতিষ্ঠিত করছে আদিকালের কিছু প্রথা, বস্তা পচা পুরাতন বইয়ের কিছু মতবাদ। কথায় কথায় দেখবেন অমুক হুজুর বলেছেন, অমুক বুজুর্গ বলেছেন, অমুক এলাকার লোক বলেছেন, অমুক সালফে সালিহিনদের অমুক বলেছেন, এই অমুক অমুক করতে করতে জীবন শেষ। এদের পিছনে যাচ্ছে কারা? আমাদের দেশের বাংলার ইতিহাসে আমরা দেখতে পাই, সেই 1900 সনেও যদি আমরা দেখি, হত দরিদ্র যারা, যারা একেবারে সমাজের মূর্খ, যারা একেবারে মানে কুল কিনারা খুঁজে পাচ্ছে না, তারা এই হুজুরদের পিছনে যে মনে করছে যে এই হুজুরগুলি হয়তো কিয়ামতের মাঠে আমাদেরকে বকশিস করিয়ে নেবেন, তাই তাদের পিছনে ছুটছেন। আর শুধু এই
মূর্খ সমাজেরা যাচ্ছে না, দুর্নীতিবাজ নেতা এবং কর্মীরাও যাচ্ছে, যে হুজুরের সাপোর্ট আছে আমার পিছনে, হুজুরের হাত আছে আমার উপরে, আমার কোনো সমস্যা নেই, কারণ কিয়ামতের মাঠে আমার জন্য হুজুর যথেষ্ট। এগুলি সব মিথ্যা। আর এদের কারণে জন্ম নিচ্ছে কি সমাজে? নিত্য নতুন দল, ফিরকা এবং গোলযোগ আর হিংসা।